হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিক স্পোকেন ইংলিশের লেকচার দিচ্ছিলাম সে সাথে আজকে আমি নতুন একটা স্পোকেন ইংলিশের পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে ইংরেজিতে টাইম জানব কারো থেকে টাইম জিজ্ঞাসা করব হ্যাঁ আমরা আজকে ওটাই শিখব তাহলে এই যে যখন বলা হয় যে সাড়ে দশটা বাজে পৌনে চারটা তারপর শোয়া তিনটা এগুলো কি ইংলিশে কীভাবে বলবো সেই বিষয় নিয়ে আজকে আজকের লেকচারে আলোচনা হবে সো ভিউয়ার্স প্রথমে আমি বর্তমান সময়ে কারো থেকে যদি আপনি সময় জিজ্ঞেস করেন তাহলে ইংলিশে কীভাবে বলবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে শেখাতে চাই যেমন আপনি বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে বা আপনি বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে হোয়াট টাইম ইজ বা আপনি বলতে পারেন টাইম প্লিজ টাইম প্লিজ মানে টাইম বলেন দয়া করে টাইম বলেন এভাবেও আপনি বলতে পারেন এখন এটাকে যদি অতীতকাল দিয়ে জিজ্ঞেস করেন তখন কয়টা ছিল এভাবে যদি আপনি বলেন তখন হবে হোয়াট টাইম ওয়াজ ইট দেন হোয়াট টাইম ওয়াজ ইট দেন তখন কয়টা ছিল বা হোয়াট টাইম ওয়াজ ইট তখন কয়টা বাদ ছিল এভাবে আপনাকে বাস স্ট্যান্ডসে প্রশ্ন করতে হবে ভিউয়ার্স এখন আমি শেখাবো আপনাদেরকে পৌনে চারটা সোয়া চারটা বা সাড়ে সাত চারটা তারপর হচ্ছে পূর্ণ চার মানে চারটা বাজছে এগুলোকে কীভাবে আপনি ইংলিশে বলবেন দেখেন যদি পূর্ণ ঘণ্টা বুঝায় পূর্ণ ঘন্টা বোঝাই তখন আপনাকে বলতে হবে ও ক্লক ও ক্লক যেমন এখন দশটা বাজে তাহলে দশটা পূর্ণ ঘণ্টা তাহলে বলতে হবে আপনাকে ইট ইজ টেন ও ক্লক নাও ইট ইজ টেন ও ক্লক নাও এখন দশটা বাজে বা এখন ১২টা বাজে ইট is টুয়েলভ ও ক্লক নাও তারপর হচ্ছে এখন নয়টা বাজে it is নাইন ও ক্লক এখন নয়টা বাজে ইট is নাইন ও ক্লক এভাবে পূর্ণ ঘন্টার ক্ষেত্রে আপনি ও ক্লক বলবেন এখন যদি আপনি বলেন যে এখন সাড়ে সাড়ে বোঝানোর ক্ষেত্রে কি হয় তখন হয় হাফ পাস্ট হাফ পাস্ট সাড়ে বুঝানোর ক্ষেত্রে যেমন আমি যদি বলি এখন সাড়ে দশটা বাজে তাহলে ইংলিশে কী বলব ইট ইজ হাফ ফার্স্ট টেন ইট ইজ হাফ ফার্স্ট টেন এখন সাড়ে নয়টা বাজে ইট ইজ হাফ পাস্ট নাইন এখন সাড়ে বারোটা বাজে ইট ইজ হাফ পাস্ট টুয়েলভ ওকে এভাবে আপনি সাড়ে বলার ক্ষেত্রে হাফ পাস্ট অ্যাড করতে হবে এখন আপনি যদি বলেন যে পৌনে পৌনে শব্দটাকে আপনার এ টাইমের ক্ষেত্রে কীভাবে বলতে হয় যেমন আপনি যদি আমি যদি বলি আপনাকে এখন পৌনে দশটা বাজে ওকে পৌনে দশটা অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ দশটা বাজ বাজার পনেরো মিনিট কম এটাকে বলা হয় পৌনে এই পৌনের ক্ষেত্রে ইংলিশে হয় কোয়ার্টার কোয়ার্টার টু কোয়ার্টার টু কোয়ার্টার টু যেমন দেখেন এখন সাড়ে দশটা বাজে সরি পৌনে দশটা বাজে তাহলে ইংলিশে আমি কীভাবে বলবো ইট ইজ কোয়াটার টু টেন ইট ইজ কোয়ার্টার টু টেন অর্থাৎ এখন দশটা পৌনে দশটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টেন এবার যদি বলে শোয়া শোয়া তাহলে এই শোয়া ক্ষেত্রে আপনাকে কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার পাস্ট ইউজ করতে হয় যেমন এখন সোয়া দশটা বাজে অর্থাৎ দশটা বাজে পনেরো মিনিট তখন কিভাবে হবে আপনাকে বলতে হবে ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন এখন সোয়া দশটা বাজে এখন সোয়া নয়টা বাজে অর্থাৎ নয়টা পনেরো মিনিট কীভাবে বলবেন ইট ইজ কোয়ার্টার পাস্ট নাইন এখন আপনার সোয়া চারটা বাজে তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট ফোর ইট ইজ কোয়ার্টার ফাস্ট ফোর তাহলে শোয়া বুঝাতে কোয়াটার পাস্ট অ্যাড করতে হবে এবার আসেন আমি যদি বলি আপনার বাসতে বাকি আছে বা বাকি আছে এক্ষেত্রে আপনাকে টু ব্যবহার করতে হয় যেমন আমি যদি বলি দশটা বাঁচতে দশ মিনিট বাকি আছে তাহলে ইংলিশ কী হবে ইট ইজ টেন মিনিটস টু টেন ইট ইজ টেন মিনিটস টু টেন অর্থাৎ দশটা বাঁচতে দশ মিনিট বাকি আছে দেখেন ঘন্টা পরে যাবে মিনিট আগে আসবে আমি যদি বলি এখন নয়টা বাজতে পনেরো মিনিট বাকি আছে তাহলে কি হবে ইট ইজ ফিফটিন মিনিট টু নাইন এখন চারটা বাজতে বিশ মিনিট বাকি আছে তাহলে ইংলিশ কি হবে ইট ইজ টোয়েন্টি মিনিটস টু ফোর চারটা বাজতে বিশ মিনিট বাকি আছে তাহলে বাকি আছে বোঝাতে আপনার টু হয় টু বসে এখন আমি যদি বলি দশটা বেজে দশ মিনিট অর্থাৎ বেজে পারে হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে পি এ এস টি পাস্ট ইউজ করতে হয় যেমন এখন দশটা বেজে দশ মিনিট ইংলিশ কি হবে ইট ইজ টেন মিনিটস পাস্ট টেন ইট ইজ টেন মিনিটস পাস্ট টেন এখন দশটা বাজে দশ মিনিট এখন চারটা বাজে বিশ মিনিট ইট ইজ টোয়েন্টি মিনিট মিনিটস পাস্ট ফোর ওকে তারপর আমি যদি বলি এখন এগারোটা বেজে আপনার পঁচিশ মিনিট তাহলে ইট ইজ টোয়েন্টি ফাইভ মিনিটস ফার্স্ট ইলেভেন তাহলে যদি বেজে সময়টা পার হয়ে যায় তখন হবে ফার্স্ট আর যদি বাকি থাকে তখন হবে টু সো ভিউয়ার্স যদি আমরা অতীতকালে জিজ্ঞেস করতে চাই তখন পাঁচটা ছিল তাহলে ইট ইজ ফাইভ ও ক্লক দেন ইট ইজ ফাইভ ও ক্লক দেন তখন পাঁচটা বাস ছিল তাহলে আমরা এই লেকচারের মাধ্যমে যেটা শিখলাম সেটা হচ্ছে সাড়ে দশটা তারপর পৌনে দশটা তারপর হচ্ছে আবার শোয়া দশটা তারপর হচ্ছে দশটা বাজে দশ মিনিট তারপর দশটা বাজতে দশ মিনিট বাকি আছে এগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো ভিউয়ার্স আমি স্পোকেন ইংলিশের অন্য আরেকটা লেকচারে অন্য একটা বিষয় নিয়ে আবার ডেলি লাইফে আমাদের যে প্রয়োজনীয় যে ইংলিশ কমন এক্সপ্রেশনসগুলো আছে সেগুলো নিয়ে আবার আরও একদিন নতুন একটা লেকচার মেক করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ